নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে, তোমাদের চ্যানেল এটি আমি দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবার বসেছি নিচে, ফ্যানটাকে অফ রেখেছি যাতে আমার কথা ভালোভাবে শুনতে পাও। দুটো লাইট আছে ওদিকে, জ্বালিয়ে দিয়েছি। আর আজকে দেখতে পাচ্ছো একটা ভাঙা চোরা মাছের মাথা, আসলে এটার গল্প পরে বলবো। চলো খাওয়াটা শুরু করি। কী কী আছে এখানে? কুমড়ো আলু চিংড়ি, এখানটায় হচ্ছে গাছের আলু, আর এই মাছ ধরেছে মা জাল ফেলে পুকুর থেকে, আর ওইটা দিয়ে, আর ওই গাছ থেকে বলেছিলাম একটু ডাঁটা কেটে আনতে, কুমড়োর ডাঁটা দিয়ে ঝোল, আর এখানটায় হয়েছে টক ডাল। তো চলো কথা না বলে খাচ্ছি। মাছটার গল্প হচ্ছে, মাছটার গল্প হচ্ছে মানে মা জাল ফেলেছে, পেয়েছে একটা মাছ, তো ওই জন্য সবার জন্য পিস, যাতে একটা কাতলা মাছ উঠেছে, বেশি বড় সাইজের না, ওই জন্য মাথাটা দুভাগ করেছে, এক পিস মায়ের এক পিস আমার, আর সবার ছোটো ছোটো করে এক পিস করে দাগা হয়েছে। জ্যান্ত মাছের ঝোল বুঝতেই পারছো এই গরমের সময় কতটা দরকার, যার জন্য আর কি, তো ওই ভেঙে গেছে পাতলা, তো ওই জন্য দুটো ভাগ হয়ে গেল। খাচ্ছি বলেছি, খাচ্ছি বলেছি কি মনে নেই, আর একবার বলে দিলাম। আমাদের বাড়িতে ভাড়া থাকে একজন, তার তিনি দিয়ে গেছে আর কি, এই হচ্ছে গিয়ে চিংড়ির তরকারি আর চাটনি। একদম পাতলা মরিচ মশলা অল্প দিয়ে, মানে আমি শোনার জন্য কোনো আলাদা তরকারি করি না, আমাদের তরকারিটাই, ওর তরকারিটা তুলে নিই, তারপরে আমাদের তরকারিতে আর একটু বেশি লবণ, হলুদ, লঙ্কা সব দিয়ে নামিয়ে নিই। কতগুলো আমের গাছ, আম বাবা কিনে এনেছে, মানে আম গাছে আমের কোনো খবর নেই। গরমের সময় এরকম জ্যান্ত মাছ দিয়ে আম হালকা পাতলা রান্নাই কিন্তু দারুণ, শরীরের জন্য খুবই হেলদি। সোনাকেও এই মাছই দিয়েছি, ওর ঠাম্মে একটা পেটি কেটেছে ওর জন্য, সেটা খায়নি একটুখানি, এই দুটো চারটে এক গাল ভাত, তাই খায় না পুরোটা, এখন ওরমই খাবে, শুধু একটু টেস্ট করে না আর কিছুই না। কালকে আরো একটা সুন্দর মিউজিক ভিডিও শুট ছিল আমার চ্যানেলের জন্য, না পলাতক ওই চ্যানেলটার জন্যই, তো গানটা আসবে, নাচটা আসবে, সবাই দেখো, চেষ্টা করেছি 100% দেওয়ার, এবার জানি না কতটা কি পেরেছি। তোমাদের কথা মতোই আবার টেবিলে বসেছি, একটু বাটিতে করে গুছিয়ে সাজিয়ে নিয়ে বসেছি।
ডালটা চুমুক দিয়ে না যা লাগছে, একটু সেদ্ধ দিয়েছিল মা, নিতে ভুলে গেছি। লাল আলু, এমনি আলু আর উচ্ছে, দারুণ টেস্ট। এখন এখানকার টেম্পারেচার 40 পেরিয়ে যাচ্ছে। বাড়িতে যে চাল দিয়ে যেত এবারে তার কাছ থেকে চাল নেওয়া হয়নি, এবারে হয়তো আমাদের দাদা বাজার থেকে গিয়ে চাল এনেছে। আকর থাকবে লঙ্কা গুলো গালে পড়লে ঝাল লাগছে এই সিদ্ধ। মাঝখান থেকে ভাগ করে মাথাটা ভালোই হয়েছে, আরো ভালো সুন্দর ভাজা হয়েছে।
এখানে এভাবে ভিডিও করবো তো, ঘামছি না এখন, ফ্যান অফ তাও ঘামছি না, উপরে হলে ফ্যান চলবে তাও ঘামব, ভালো টেস্ট মাছটা। আলুটা খাবো না, এখন এত গরম তো এক্সট্রা কোনো ভিডিও করতেও পারছি না, যে ওবেলা খুব নর্মাল রান্না হচ্ছে, আর বাইরের খাবার কথা তো খাওয়ার কথা বাবাই জানে যা গরম। রবিবার আসবে চিকেনের ভিডিও, ডালটা দারুন খেলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর এখানে বসে ভিডিও করব না উপরে সেটা অবশ্যই কমেন্টে জানিও। অনেকের কমেন্টে রিপ্লাই করতে পারিনি আমি, ওকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি, তার মধ্যে এটা ওটা বাইরের কাজ টিউশন খুব মানে চাপের মধ্যে আছি, তবে সবার কমেন্টের রিপ্লাইগুলো করে দেবো আমি। সবাই খুব ভালো থেকো, সবাই কমেন্ট করো, সবার কমেন্টের অপেক্ষায় থাকলাম, সবাইকে বাই করছি, আবার কালকে আরেকটা ভিডিওর সঙ্গে দেখা হবে, সবাইকে টাটা।